الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك مبارك ليتدبروا آياته وليتذكر أولو الألباب সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনুল করিম নাজিল করেছেন সমস্ত মানব জাতির সার্বিক কল্যাণের উদ্দেশ্যে। এই কোরআনে করিম দিয়ে মানব জীবনকে আল্লাহ রব্বুল আলমিন আলোকিত করতে চেয়েছেন, তাদের ইহকাল পরকালকে সুন্দর করতে চেয়েছেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সঠিক দিক নির্দেশনা দান করতে চেয়েছেন। যারা এই আল কোরআনের অনুসরণ করেছে তারা ইহকাল পরকালে সফলতা লাভ করেছে, আর যারা কোরআনে করিম থেকে বিমুখ হয়েছে তারা ইহকাল পরকালে চরম ক্ষতিগ্রস্ত। আজকে 10ই রমজান 1441 হিজরি মোতাবেক 3রা মে 2020, আজকে যে ধারাবাহিক আলোচনা আমাদের এই রমজান মাসে চলে আসছে আল্লামা ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব মাজালিসুস শাহরে রমাদান থেকে তার 12 নম্বর মজলিস, বিষয়বস্তু হচ্ছে কোরআনে করিমের হুকমে তিলাওয়াত বা বিধানগত তিলাওয়াত। এর পূর্বে আমরা পঞ্চম মজলিসে এই কিতাবের আলোচনা করেছিলাম, যাতে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে কোরআনে করিমের তিলাওয়াত হচ্ছে দুই প্রকার, তিলাওয়াতে হুকমি অর্থাৎ বিধানগত তিলাওয়াত, যেটি হচ্ছে আল কোরআনুল করিমের মূল লক্ষ্য উদ্দেশ্য, আর তিলাওয়াতে লাফজি অর্থাৎ শব্দগত তিলাওয়াত, কোরআনের পঠন পাঠন, এটি হচ্ছে দ্বিতীয় প্রকারের তিলাওয়াত। তো দ্বিতীয় প্রকারের তিলাওয়াত নিয়ে সে পঞ্চম মজলিসে আলোচনা হয়েছে বিস্তারিত, অর্থাৎ কোরআনে করিমের আক্ষরিক তিলাওয়াতের ফজিলত এবং তার গুরুত্ব এবং তার উপকারিতা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা সেখানে হয়েছে। এই 12 নম্বর মজলিসের বিষয়বস্তু শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল মজলিসুস সানি আশার ফিন নাওই সানি মিন তিলাওয়াতিল কোরআন। 12 নম্বর মজলিস হচ্ছে কোরআনে করিমের তেলাওয়াতের দ্বিতীয় প্রকরণ, দ্বিতীয় প্রকারের কোরআনে করিমের তেলাওয়াত। তা হচ্ছে বলছেন শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ, ওয়ান্নাউ সানি তিলাওয়াত হুকমেহি, কোরআনে করিমের হুকুম আহকাম বিধিবিধানের তিলাওয়াত করা। তো কোরআনে করিমের বিধিবিধানের তিলাওয়াত, হুকুম আহকামের তিলাওয়াত আর শব্দের তিলাওয়াত, অর্থাৎ এইভাবে বলা যেতে পারে যে কোরআনে করিমের যে শব্দের বা অক্ষরের তিলাওয়াত সেটি হচ্ছে কোরআনে করিমের পাঠন, আর কোরআনে করিমের বিধানের তিলাওয়াত বা বিধানগত তিলাওয়াত হচ্ছে কোরআনে করিমের অনুসরণ, ইত্তেবা করা, কোরআনে করিমকে ফলো করা। তাহলে কোরআনে করিমের পঠন এবং কোরআনে করিমের অনুসরণ। আজকে এই দ্বিতীয় প্রকারের তিলাওয়াত, যেটি হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য কোরআনে করিমের, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব, আসমানি সিলেবাস নাজিল করেছেন মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, যে কেমন চলতে হবে, কেমন বলতে হবে, কেমন খেতে হবে, কেমন জীবনযাপন করতে হবে, কি করলে তোমাদের ভবিষ্যতে কল্যাণ রয়েছে, আর কি করলে, কি বললে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার রয়েছে, কি উদ্দেশ্যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তোমাদের মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, তার বাস্তবায়ন কিভাবে করবে, ইত্যাদি ইত্যাদি।
তো কোরআনে কেরিমের বিধানগত তিলাওয়াত কিভাবে হবে? শেখ বলছেন, বেতাসদিকে আখবারিহি, কোরআনে কেরিমে যে সব সংবাদ রয়েছে, অতীতের সংবাদ, সমস্ত বিগত জাতি এবং তাদের আম্বিয়া রসুলগণ, জাতির মধ্যে ভালো মানুষরাও ছিলেন এবং মন্দরাও ছিল, তাদের সংবাদ, এছাড়াও যে কোনো গাইবি অদৃশ্যের সংবাদ, যে কোনো গাইবের সংবাদ, মালায়েকা সম্পর্কে সংবাদ, জি হ্যাঁ, ইয়াজুজ মাজুজ সম্পর্কে সংবাদ, বহু বিষয় সম্পর্কে কোরআনে কেরিমে যেসব সংবাদ রয়েছে, অতীতের হোক, বর্তমানের হোক, ভবিষ্যৎ সংবাদ হোক, সংবাদগুলি কি করা? বিশ্বাস করা। অত্তেবাই আহকামি এবং কোরআনে কেরিমে যে বিধিবিধান রয়েছে সেগুলির অনুসরণ করা, যেগুলো পালন করার সেগুলি কথা কাজের মাধ্যমে পালন করা, যেসব আকিদার বিষয় রয়েছে সেগুলিও আল্লাহর পক্ষ থেকে সংবাদ, আল্লাহ এক, এটি সংবাদ, যে আল্লাহর পক্ষ থেকে মেসেজ, আল্লাহ রব্বুল আলমিনের হাত আছে এটি সংবাদ, আল্লাহ রব্বুল আলমীর চেহারা আছে এটি সংবাদ, আল্লাহ রব্বুল আলমিন আদমকে নিজ দুই হাতে সৃষ্টি করেছেন এটি সংবাদ, এইভাবে জান্নাত জাহান্নাম গাইবি অদৃশ্যের সংবাদ, এই সমস্ত সংবাদ। তাহলে সংবাদের একটা দিক হচ্ছে আকিদার বিষয়, ধর্মীয় বিশ্বাসের বিষয়, আরেকটি হচ্ছে যেসব ঘটনাবলী কাহিনী তাতে বর্ণনা করা হয়েছে বা ভবিষ্যতে ঘটবে এমন কিছু সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, সমস্ত কিছু বিশ্বাস করা এবং কোরআনে কেরিমে যেসব বিধিবিধান রয়েছে, ফরজ ওয়াজিব আর মুস্তাহাব যাই হোক, করণীয় বর্জনীয় আদেশ নিষেধ, আকিমুসসলাহ সলাত কায়েম করো, ওয়াতুজ জাকাত জাকাত প্রদান করো, ওয়ালা তাকরাবুজ্জিনা ব্যভিচারের কাছেও যেও না, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ নিষ্পাপ নিষ্পাপ নির্দোষীকে হত্যা করিও না, এইভাবে যত আদেশ নিষেধ রয়েছে সেগুলি মেনে চলা, কিভাবে ফেলালিল মামুরাত, যেসব নির্দেশাবলী রয়েছে আল্লাহর সেগুলির বাস্তবায়ন করার মাধ্যমে অনুসরণ করা কোরআনের বিধানের, এবং ওয়াতারকালিন মানহি, আর যেগুলি নিষিদ্ধ কথা কাজ সেগুলি পরিত্যাগ করার মাধ্যমে। বলছেন ওয়াহাজান্নাল গায়াতুল কুবরা মিন ইনজালিল কোরআন, কোরআন নাজিল করার সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে এই প্রকারটি তেলাওয়াতের, শব্দের অক্ষরে তেলাওয়াত, আর মুখস্থ আর তার সুন্দরভাবে আবৃত্তি যাই হোক না কেন, যদি কেউ বেআমল হয় বা কোরআনে কেরিমে যা আছে বিশ্বাস না করে আর কোরআনে কেরিমের প্রতি আমল না করে, কোরআনে কেরিম অনুযায়ী জীবনযাপন না করে, তাহলে কোনোদিন মুক্তি পাবে না। আর এই উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাজিল করেননি যে সুন্দর সুন্দর তেলাওয়াত করবেন, খুব পাক্কা করে মুখস্থ রাখবেন আর মানুষকে তেলাওয়াতের মাধ্যমে আকর্ষিত করবেন, না, এই উদ্দেশ্যে কোরআন নাজিল করেননি। হ্যাঁ, যদিও কোরআনে কেরিমে এটিও একটি বড় গুরুত্বপূর্ণ দিক, কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোরআনে কেরিমে যা আছে তা বিশ্বাস করার মাধ্যমে তার বিধিবিধানগুলির বাস্তবায়ন করা, করণীয় করা, বর্জনীয় ছাড়া। সূরা সাদের আয়াত নম্বর 29 মহান আল্লাহ ইরশাদ করছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, হে নবী তোমার প্রতি আমি অবতীর্ণ করেছি, মুবারাকুন, যে কিতাব হচ্ছে বরকতময়, যার প্রত্যেকটি বিষয়ে বরকত রয়েছে, যার তেলাওয়াতে বরকত রয়েছে, একটি অক্ষরে 10 নেকি, তাহলে তার অনুসরণে কত বরকত রয়েছে, তা বিশ্বাস করায় কত বরকত রয়েছে, তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নে কত বরকত রয়েছে, সে অনুযায়ী জীবন গড়লে কত বরকত রয়েছে, মুবারাকুন, এ কোরআন হচ্ছে মুবারাক, লিয়াদাব্বারু আয়াতিহি, এই জন্য আল্লাহ নাজিল করে যাতে করে কোরআনের আয়াতগুলি নিয়ে গভীরভাবে মানব জাতি চিন্তা করে, গভীরভাবে ভেবে দেখে। কোরআনে কারিম তাহলে শুধু শব্দ পাঠ করার জন্য নয়, শব্দ পাঠ করার সাথে সাথে অর্থ বুঝতে হবে, অর্থ বোঝা মানে তর্জমা আর আপনি অর্থটাই অনুধাবন করেন না, সেটিকে গভীরভাবে বুঝতে হবে, তদব্বর করতে হবে।
ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর গভীরভাবে চিন্তা করে বুঝার পরে, উপলব্ধি করার পরে যে আমাকে কি সম্বোধন করা হচ্ছে, কি আদেশ করা হচ্ছে, কি নিষেধ করা হচ্ছে, কি বিশ্বাস করতে বলা হচ্ছে, কোনটা ভুল কোনটা ঠিক, কি দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, এসব উপলব্ধি করার পরে, অনুধাবন করার পরে উপদেশ গ্রহণ করবে জ্ঞানী যারা। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যারা জ্ঞানী মানুষ তারা এই আল কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। এ হচ্ছে কোরআনে করিম নাজিল করার উদ্দেশ্য যে আল্লাহ রব্বুল আলমিন এখানে বর্ণনা করেছেন। এই জন্য সালাফে সালেহীন গণ তাদের আদর্শ ছিল কোরআনে করিম সম্পর্কে যে তারা কোরআনে করিম শিখতেন, কোরআনে করিমের শব্দের তেলাওয়াত শিখতেন, মুখস্থ করতেন, শুদ্ধ তেলাওয়াত করতেন, সংরক্ষণ করতেন, একে অপরকে শিখাতেন। ওয়ায়ুসাদ্দিকুন বি, এবং কোরআনে করিম তারা বিশ্বাস করতেন, যা বলা হয়েছে তা বিশ্বাস করতেন। ওয়ায়ুতাব্বিকুন আহকামাহু তাতবিকান ইজাবিয়ান, এবং কোরআনে করিমের যত হুকুম আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে, সেগুলির বাস্তবায়ন করতেন ইতিবাচক এবং নেতিবাচক, যা কিছু রয়েছে যা করতে বলা হয়েছে করতেন, আর যা থেকে নিষেধ করা হয়েছে বিরত থাকতেন। সেটা আন আকিদাতিন রাসিখাতিন ওয়া ইয়াকিনের সাথে, অকাট্য পাকা পোক্তা আকিদার সাথে এবং সততার ইয়াকিনের সাথে, জি সত্যবাদী হয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে, ইয়াকিনের সাথে কোরআন কারিমের বিধিবিধানগুলির বাস্তবায়ন করতেন। কারণ আইন কানুন বাস্তবায়ন দুই রকম হয়ে থাকে, জি সরকারি আইন কানুন কেউ শ্রদ্ধার সাথে আর আমাকে এগুলি মেনে চলতে হবে, এটা আমার দায়িত্ব এবং এটা আমার জন্য সওয়াবের কাজ এইভাবে করে, তার সততায় আলাদা। আর কেউ আইনের ভয়ে অথবা পাকড়াওর ভয়ে সাজা শাস্তি থেকে বাঁচার জন্য অথবা কাউকে খুশি করার জন্য আইনগুলি মান্য করে। তো যেই ব্যক্তি সাজা শাস্তি থেকে বাঁচার জন্য অথবা দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিলের জন্য আইন কানুন মেনে চলে, সে আন্তরিক নয়, তার মধ্যে সততা নেই, সে এই সম্পর্কে ইয়াকিন দৃঢ় প্রত্যয় রাখে না। তো কোরআন করিম সম্পর্কে যে বাস্তবায়ন করতে হবে বিধিবিধান কোরআন করিমের, সেটি দৃঢ় বিশ্বাসের সাথে, আকিদার সাথে, ইয়াকিনের সাথে, অন্তরের সততার সাথে। প্রখ্যাত তাবেঈ হাফেজ কারি আবু আব্দুর রহমান সোলামী রহমতুল্লাহ আলী বলছেন, হাদ্দাসান আল্লাযিনা কানু ইয়াকরিউনা আল কোরআন, আমাদেরকে ওই সব সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন যারা আমাদেরকে কোরআনে করিম পড়াতেন, আমাদের কোরআনে করিমের শিক্ষা দিতেন, কোরআনে করিম মুখস্থ করাতেন, কোরআনে করিমের শুদ্ধ আমাদেরকে তালিম দিতেন। তারা কে? উদাহরণস্বরূপ বলছেন উসমান বিন আফফান, এক নম্বর উসমান বিন আফফান আমিরুল মুমিন খলিফা সালিস তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আব্দুল্লাহ বিন মাসউদ প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া গায়রুহুম, আর অন্য অন্য আরো সাহাবাই কেরামগণ, আন্নাহুম কানু, তাদের আদর্শ, তারাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমাদের জন্য আদর্শ, তাদের আমরা অনুসরণ করব, তারা আমাদের সালাফ। তারা কোরআনে করিমের সাথে কি আচরণটা করতেন? বলছে আন্নাহুম কানু ইযা তাআল্লামু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা আয়াতিন, যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি দশটি আয়াত সম্পর্কে এলেম হাসিল করতেন, শিখতেন, জানতে পারলেন কোরআনের দশটি আয়াত, হ্যাঁ, তো কি করতেন? মুখস্থ করতেন, জি শুদ্ধ তেলাওয়াত শিখতেন, তারপরে লামিয়াতা যা বা জুহা, অতক্ষণ পর্যন্ত দশটি আয়াতের আগে বাড়তেন না, যে মুখস্থ হয়ে গেছে আবার মুখস্থ করি, আরও মুখস্থ করি, নতুন মুখস্থ, খালি মুখস্থই কর, মুখস্থই কর, আর সুন্দর সুন্দর তেলাওয়াত কর, এরকম করতেন না। লামিয়াতা যা বা জুহা, অতক্ষণ পর্যন্ত এই দশটি আয়াত থেকে আগে বাড়তেন না, হাত্তা ইয়াতা আল্লামুহা, যতক্ষণ পর্যন্ত ভালো করে সেই দশটি আয়াতকে শিখে না নিতেন, শুধু পাঠ করা ইয়াহফাজুহা বলেননি, এত আল্লামুহা, সেগুলির এলেম হাসিল করতেন। ওয়ামা ফিহা মিনাল এলমে ওয়াল আমাল, আর ওতে যে এলম জ্ঞান রয়েছে সেটা অর্জন করতেন এবং যে আমলের দিক রয়েছে আমলও করতেন, মানে বাস্তবায়ন করতেন। তাহলে দশটি আয়াত পাঠ করে প্রত্যেকটার উপর আমল করার চেষ্টা করতেন, যা কিছু অনুধাবন করলেন শিখলেন তার প্রতি আমল করতেন। আজকাল
হাজার হাজার বিষয়ে মানুষ জানছে, অনেকে জানতে আগ্রহী, অনেকে জানছে যে কোনোভাবে, আর তারপরে আমল নেই, বেআমল একবারে না, এটা ছিল না। আজকাল আমলের অভাব, এলেমের অত অভাব নেই অনেকের কাছে, যদিও অনেকের কাছে অভাব আছে, কিন্তু অনেক এমন আছে যাদের কাছে এলেমের অভাব নেই। হ্যাঁ, কোরআনের জ্ঞান রাখে, কোরআন সুন্দর তেলাওয়াত করে, কিন্তু শব্দের জ্ঞান আছে, শব্দের শুদ্ধ উচ্চারণের ক্ষমতা আছে, কোরআনে কারিমের হাফেজ হয়েছে, একটি অক্ষর এলেমও রাখে না, অর্থও বুঝে না। আর অনেকে অর্থ বুঝলে বেআমল, কোরআনের উল্টো জীবনযাপন করে, না এরকমটা নাই, আমল করার চেষ্টা করেন, এক একটি বিষয় পেলেন আমল করেন। আত্মীয় স্বজনদের সাথে সদ ব্যবহার করো, অবিল ওয়ালিদাইন এহসানা, পিতামাতার সাথে সদ ব্যবহার করো, পাড়া প্রতিবেশী যে অধিকার রয়েছে, ওয়াল জারিদুল কোরব, ওয়াল জারিল জনুবে, তাহলে এগুলির উপরে আমল করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। জি, কালু, তারা বলছেন, যে সাহাবিরা বলছেন, মানে ওসমান বিন আফফান, আবদুল্লাহ মাসউদ, অন্যান্য আরো সাহাবিরা, তারা বলতেন, ফাতাআল্লামনাল কোরআন, আমরা কোরআনে কারিমের এলমও হাসিল করেছি, ওয়াল ইলমা, এবং এলেম হাসিল করেছি, কোরআনও হাসিল করেছি, কোরআনের জ্ঞান অর্জন করেছি, এবং কোরআন থেকে এলম হাসিল করেছি, ওয়াল আমালা জামিয়ান, এবং আমলও আমরা করেছি, কাজেও পরিণত করেছি। এই তেলাওয়াতটি এমন একটি গুরুত্বপূর্ণ তেলাওয়াত, এই তেলাওয়াতের শাব্দিক অর্থে অর্থ এর আগে বলেছি আমি যে তেলাওয়াতের শাব্দিক অর্থই হচ্ছে পেছনে পেছনে চলা। তালা এতটু মানে হচ্ছে পেছনে পেছনে চলা। যেই ব্যক্তি তেলাওয়াত করে, পাঠ করে, সেই ব্যক্তি একটার পরে আর একটা পাঠ করতে থাকে, একটার পরে আরেকটা, একটা শব্দ পড়া হলে তখন আর একটা শব্দ পড়ে, একটা আয়াত পড়া হলে তখন আর একটা আয়াত পড়ে। তো এই জন্য তেলাওয়াতকে বা কেরাতকে, পাঠ করাকে তেলাওয়াত বলা হয় কোরআনে। এটা হচ্ছে শব্দের তেলাওয়াত, যে একটার পরে আর একটা পড়ে যাচ্ছে। আর তেলাওয়াতের যেহেতু শাব্দিক অর্থ হচ্ছে একটির পরে আরেকটি কাজ করা বা অনুসরণ করা, পেছনে পেছনে চলা, পেছনে পেছনে চলা, সুতরাং আসল যেটি অর্থ সেটা হচ্ছে কোরআনে কারিমের অনুসরণ করতে হবে, কোরআনে কারিমের ইত্তেবা করতে হবে, কোরআনে কারিমকে ফলো করতে হবে। এই প্রকারের যে তেলাওয়াত রয়েছে, এটির ওপর মানুষের ইহকাল পরকালের সুখ শান্তি নির্ভরশীল। মানুষ ভাগ্যবান হবে না হতভাগা হবে, এটা নির্ভর করছে কিসের ওপর? এই কোরআনে কারিমের হুকমি তেলাওয়াতের ওপর। কোরআনে কারিমের বিধানগত তেলাওয়াত যারা করবে, তারা ইহকাল পরকালে ভাগ্যবান হবে, আর যারা কোরআনে কারিমের বিধানগত তেলাওয়াত থেকে বিমুখ হয়ে যাবে বা অবহেলা করবে, তারা ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত হবে, বদনসিব হয়ে যাবে। মহান আল্লাহ এই বিষয়ে ইরশাদ করেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে বের করে দেওয়ার আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের মধ্য থেকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি হিদায়াত আসে, মানে দিক নির্দেশনা আসে, তাহলে তোমাদের কাজ হবে তা অনুসরণ করা। ফামানিত্তাবা হুদায়া, সুতরাং তারপরে যারা আমার দিক নির্দেশনার অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে কখনো পথভ্রষ্ট হবে না, রাস্তা হারাবে না, এই জান্নাতের জান্নাতের রাস্তা পেয়ে যাবে, ওয়ালা ইয়াশকা, এবং সে কখনো হতভাগা হবে না, কখনো হতভাগা হবে না, তার দুর্ভাগ্য কখনো আসবে না। তাহলে সৌভাগ্য যদি নিয়ে আসতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন যখন হেদায়ত দিক নির্দেশনা এসেছে মানব জাতির জন্য, তার অনুসরণ করতে হবে। আর শেষ হেদায়ত নামা দিক নির্দেশনা হচ্ছে আল কোরআনুল কারীম, সমস্ত মানব এবং জিনের জন্য। সুতরাং তার অনুসরণের মাধ্যমে রয়েছে সঠিক পথ প্রাপ্তি, যে জান্নাতের পথ পাবে এবং সৌভাগ্য লাভ করতে পারবে। পক্ষান্তরে আল্লাহ বলছেন, ওমান আরাযা আন যিকরি, আর যারা বা যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে,
যে আমার উপদেশকে এড়িয়ে যাবে। আল কোরআন হচ্ছে জিক্র, এই জিক্র থেকে আল কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের বিধিবিধানকে যে এড়িয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা হবে বড়ই সংকীর্ণ, অশান্তির জীবন, দুনিয়ায় বড় অশান্তির জীবন হবে, কবরের জীবনটা তার বড় অশান্তির জীবন হবে, বিচার দিবসে তার বড়ই অশান্তির জীবন হবে, জাহান্নামে চিরকাল থাকতে হবে, বড় অশান্তির জীবন কাটাতে হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, মতকে ডাকবে, মত আসবে না, আর কোনো শান্তির জীবনও পাবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলছেন যে তার পার্থিব জীবন থেকে শুরু করে তার জীবনটা হবে সংকুচিত জীবন, হ্যাঁ, সংকীর্ণ জীবন, অশান্তির জীবন, আর তাকে কিয়ামতের দিনে আমি আন্ধা করে একত্রিত করব। হাসর যখন হবে কিয়ামতের দিনে মানুষের, তখন অন্ধ হয়ে এসে আসবে, তখন আল্লাহকে বলবে যে দুনিয়াতে তো আমি চোখওয়ালা লোক ছিলাম, কাল রব্বেলে মা হাসারতানি আমা, আমাকে অন্ধ করে কেন এখানে জমা করলে, একত্রিত করলে, ওকাদ কুন্তু বাসিরা, অথচ আমি চক্ষুওয়ালা লোক ছিলাম, দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ ছিলাম। কালা, তখন আল্লাহ বলে কাজা লেখা অর্থাৎ কায়াত না, এই জন্য যে তোমার কাছে আমার আয়াতগুলি এসেছিল, ফানাসি তাহা, কিন্তু সেগুলিকে তুমি উপেক্ষা করেছিলে, ভুলে গেছিলে, ইচ্ছা করে ভুলে যাওয়া, ইচ্ছা করে ভুলেছিলে, মানুষ সারা জীবন অনিচ্ছাকৃত ভুলে থাকে না। এখানে নাসি তাহা মানে যেটা অনিচ্ছাকৃত ভোলা নয়, বরং তুমি উপেক্ষা করেছিলে, এড়িয়ে গেছিলে, ফানাসি তাহা, ওয়াকাজালিকা লিয়াউমা তুনসা, এইভাবে আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে বা তোমাকে উপেক্ষা করা হয়েছে, তুমি আজকে উপেক্ষিত হয়েছো, যেহেতু কোরআনের বিধানকে তুমি দুনিয়াতে যেটা ছিল তোমার আমলের জগৎ, কর্মজগৎ, যেখানে তোমার কর্ম সুন্দর করে আসা ফরজ ছিল, যেখানে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগির জন্য, সেখানে তুমি আমার উপদেশকে এড়িয়ে গিয়েছিলে, উপদেশের যে বিধানাবলী আয়াত ছিল সেগুলিকে এড়িয়ে গিয়েছিলে, সুতরাং আজকে বা উপেক্ষা করেছিলে, সেই জন্য আজকে তুমি উপেক্ষিত হয়েছ। ওয়াকাজালিকা নাজজিমান আশরাফ, আল্লাহ বলছেন এইভাবে যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আমি বদলা দেব, উচিত বদলা। ওয়ালাম ইউমিন বি আয়াত রব্বিহি, রবের আয়াত সমূহের প্রতি ইমান নিয়ে আসেনি, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা, দুনিয়ার তো অশান্তি রয়েছে। জি, যারা ইমান হারা জীবনযাপন করে, যারা বেদিনীর জীবনযাপন করে, যারা পাপে ডুবে থাকে, তাদের যে মনে কত অশান্তি থাকে, পক্ষান্তরে একজন ইমানদার মোত্তাকি পরহেজগার যে কত শান্তি ফিল করে, সেটা মানুষকে দেখাবার নয় যে দেখাতে পারে। জি, আর পরকালের আজাব সম্পর্কে আল্লাহ বলছেন সেটা তো আরও বড় শক্ত এবং সেটা চিরস্থায়ী। সূরা তাহার আয়াত নম্বর 123 থেকে 127 আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি বর্ণনা করেছেন। তাহলে যার দ্বারা বুঝতে পারলাম যে কোরআনে কারিমের অনুসরণ করলে মানুষ সুখ শান্তির জীবন পাবে, পথভ্রষ্ট হবে না, ভাগ্যবান হতে পারবে। পক্ষান্তরে কোরআনে কারিম থেকে কেউ যদি বিমুখ হয়ে যায়, এড়িয়ে যায়, উপেক্ষা করে কোরআনের বিধানকে, তাহলে দুনিয়ার তার অশান্তির জীবন হবে, কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, আর সেই দিন আল্লাহ তাকে উপেক্ষা করবেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, যেটা তার স্থায়ী এবং কঠোর শাস্তি, আর বারজখী জীবনে তো আজাব রয়েছে। কবরের জীবন সম্পর্কে শাইখ হুসাইন রহমতুল্লাহ আলাই ইঙ্গিত করে বলছেন, ওয়াহু ফি কবরিহি ফি যিকিন ওয়া দানাক, আর যেই ব্যক্তি কোরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের যেটি হচ্ছে মুখ্য তিলাওয়াত সেটি হচ্ছে অনুসরণ করা, অনুসরণ করবে না, কোরআনে করিমের বিধিবিধানকে উপেক্ষা করবে, তার জীবনটা কবর হবে বড়ই সংকীর্ণ জীবন, অশান্তির জীবন, তার কবরকে সংকুচিত করে দেওয়া হবে, এমন কবর চেপে ধরবে যে তার যে হাড় হাড্ডিগুলো রয়েছে পাঞ্জরার, সেগুলি সব চুরমার হয়ে যাবে এবং কিয়ামতের মাঠে উঠবে, ওয়াহুয়া ফি হাসরিহি আমা লায়ুবসির, অন্ধ হয়ে উঠবে, দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে ইসরা বনী ইসরাইল যেটি, সেই সূরার আয়াত নম্বর 97 এই বিষয়টি আবার উল্লেখ করেছেন। অন্য ভাষা, নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, যারা কাফের জালেম কোরআনে কারিমের বিধানকে উপেক্ষা করেছে,
তাদেরকে তাদের মুখের ভরে অন্ধ করে বোবা করে বধির করে আমি একত্রিত করব বিচার দিবসে। মা ওয়াহুম জাহান্নাম, এবং তাদের বাসস্থান হবে জাহান্নাম। কুল্লামা খাবাত, যখন সে জাহান্নামের আগুন একটু নিভিয়ে আসবে বা ঠান্ডা হয়ে আসবে, কমে আসবে, জিদ নাহুম সাইরা, তখন সেটা কে আরও বেশি আমি তার সেই সেই আগুনকে আরও আমি বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেমন যে আচরণ করবে তার সাথে সেই আচরণই করবেন। দুনিয়ায় যখন সে অন্ধ হয়ে গেছিল সত্য দেখা থেকে, সত্য শোনা থেকে বধির হয়ে গেছিল, এবং সত্য বলা থেকে বোবা হয়ে গেছিল, সত্যের বাস্তবায়নের ক্ষেত্রে বিমুখ হয়ে গেছিল, তখন পরকালেও আল্লাহ রাব্বুল ওইভাবে উঠাবেন। তারা দুনিয়াতে বলেছিল, যখন তাদের কর্ম করা উচিত ছিল ভালো কর্ম, তখন বলেছিল ওয়াকালু কুলুবুনা ফি আকিন্না, আমাদের হৃদয়গুলি আবৃত। জি মিম্মা তাদউনা ইলাইহি, যেই দিকে আহ্বান করছো, নবীদেরকে বলতো কাফেররা যে যেই কথার দিকে ডাকছো সেটা শোনার ক্ষেত্রে বা সেটা বোঝার ক্ষেত্রে আমাদের অন্তরগুলি আবৃত ঢাকা আছে, ঢুকাইতে পারবা না তুমি। অফি আজানেনা ওয়াকরুন, আর আমাদের কানে পর্দা লাগানো আছে। অমিম বাইনেনা, বা কানের ওপর বোঝা মানে কান, আমার কানে শুনছি না আমরা। অমিম বাইনে না অবাইনিকা হেজাব, এবং আমাদের মাঝে আর এ নবী তোমার মাঝে পর্দা আড়াল আছে, তোমার তোমাকে আমি চেনি, আমরা চেনি না, তোমাকে জানি না, তোমার কথা মানি না। যখন এই আচরণ করেছিল সুরায় ফুসিলাত হামিম সাজদার আয়াত পাঁচে আল্লাহ রাব্বুল এই বিষয়টি উল্লেখ করেছেন, তখন আল্লাহ রাব্বুল পরকালে তাদেরকে অনুরূপ শাস্তি দিয়েছেন যে তাদেরকে অন্ধ করে উঠাবেন এবং তাদেরকে মুখের ভরে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন এবং তাদেরকে বধির বোবা করে উঠাবেন এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। জি কোরআন কারিমের সাথে যারা খারাপ আচরণ করবে, অর্থাৎ কোরআন কারিমের অনুসরণ করল না, তাদের শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, স্বপ্নের হাদিস। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল যে ফজরের সালাত পড়লে ঘুরে বসে যেতেন আর জিজ্ঞাসা করতেন যে কেউ স্বপ্ন দেখেছ নাকি। বলছেন কানাইজা সাল্লা সালাতান, আর অন্য শব্দে রয়েছে সালাত আল গাদাতে, বিশেষ করে ফজরের সালাত পড়লে আকবালা আলী নবী ওয়াজহি, মুখ ফিরিয়ে আমাদের দিকে মুখ করে বসে যেত, তাহলে ডান দিকে কাঁথে বা বাম দিকে কাঁথে বসতেন না, যেটা আমাদের দেশে অনেক ইমামরা বসে সেটা ঠিক নয়, বরং পুরোপুরি মুসল্লি মুক্তাদিদের দিকে সালাম ফেরার পরে ঘুরে বসে যেতেন। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সামিউস সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম বলার পরে ঘুরে বসতেন, তারপরে বাকি দোয়াগুলি বা আজকারগুলি পড়তেন, সম্মিলিত মোনাজাত করতেন না, আর জিজ্ঞেস করতেন, কথা বলতেন তাহলে কিছু প্রয়োজনে। তার মধ্যে স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করতেন, কারণ রাত্রে মানুষ ঘুমিয়েছে, কেউ কোনো স্বপ্ন দেখতে পারে, তাই জিজ্ঞেস করতেন মান রা মিনকুম আল্লাইলা তুরুজান, তোমাদের মধ্যে আজকে রাতে কে স্বপ্ন দেখেছে বলো। কালা ফাইন রা আহাদুন কাসসা, কেউ যদি কোনো স্বপ্ন দেখতো তাহলে বয়ান করতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যা চাইতেন তার তাবিরে বিবরণে বলতেন। ফাসা আলানা ইয়ামান, বলছেন সাহাবি সামরা যে একদিন আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে হাল রা আহাদুম মিনকুম রুইয়া, তোমাদের মধ্যেকার কেউ স্বপ্ন দেখেছে কি বললাম। তখন আমরা সাহাবিরা বললাম যে লা ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে কোনো স্বপ্ন দেখিনি। তখন রাসূলুল্লাহ বলেন লাকিন্নি রাআইতুল লাইলাতা, তবে আজকে রাতে আমি খুব চমৎকার স্বপ্ন দেখেছি। কি দেখছি? বেশ কয়েকটি অবস্থা দেখেছিলেন, তার মধ্যে একটি অবস্থা এখানে সংক্ষেপে যে বিষয় আজকের বিষয়ের সাথে সম্পর্কিত সেটিকে এখানে উল্লেখ করেছেন ইবনে রহমাতুল্লাহ। বলছেন রাজুলাইনে, দুইজন ব্যক্তিকে দেখলাম আতায়ানি, আমার কাছে আসলো। ফান্তা লাকনা, তারপরে আমাকে নিয়ে তারা চললো। হাত্তা আতাইনা আলা মুদ্দাজে, আসলাম এমন এক ব্যক্তির কাছে যেই ব্যক্তি শুয়ে আছে, সেই যে ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে। ওয়াইজা আখারু কায়মুন আলিহে বেসাখরাতিন, আর একজন লোক দাঁড়িয়ে আছে একটি পাথর নিয়ে, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াইজা হুয়া ইয়াহবি বিসাখরাতি,
আর যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে পাথর নিয়ে তার দিকে এগিয়ে আসছে এবং তার মাথাকে উদ্দেশ্য করে ওয়াইজা হুয়া ইয়াহুই বিসাফরাতে লারাসিহি ফায়াসলাগু রাসাহু পাথর দিয়ে মাথাকে প্রচণ্ড বেগে আঘাত করছে ফায়াতা দাহ দাহুল হাজারু হা হোনা তখন পাথরটি আঘাত খেয়ে দূরে ছটকে চলে যাচ্ছে ফায়াত বাউল হাজারা তারপরে আবার পাথরটি নিতে যাচ্ছে ফায়া খোঁজো সেটিকে নিয়ে আসছে যতক্ষণে পাথরটি নিয়ে আসছে ততক্ষণে আবার সেই লোকটির মাথাটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে একবার আঘাত করায় তার মাথা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাচ্ছে মাথাকে চূর্ণ বিচ্ছন্ন করে দিচ্ছে কিন্তু পাথরটি নিয়ে ওই লোকটি ফিরে আসতে আসতে দেখছি যে আবার মাথা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে গেছে সোম্মা ইয়াউদ আলিহে তারপরে আবার ওই কাজ করেছে ফায়া ফালু বিহি মিসলা মা ফালা বিল বিহি আল মাররাতাল উলা প্রথমবার যেভাবে প্রচণ্ড বেগে আঘাত করেছিল মাথায় পাথরের বড় একটি পাথর নিয়ে সে আবার আঘাত করেছে ফাকুলতু বারবার যখন এইরকম দৃশ্য দেখলাম তখন আমি বললাম সুবহানাল্লাহ অবাক হলে সুবহানাল্লাহ মানুষ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি সুন্নাত সুবহানাল্লাহ মাজা এটা আবার কি এমনটা কেন হচ্ছে ফাকালা লি তখন আমাকে ওই দুইজন মূলত মালায়েকা ফেরেশতা ছিলেন বলেন ইনতালিক চলো আগে চলো পরে বলা যাবে তারপরে আরও অনেক কিছু দেখলেন আর দেখার পরে এক একটি করে বিবরণ দেওয়া শুরু করলেন ওই দুইজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই স্বপ্নে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওয়াহী বলছেন ওই ফেরেশতারা আম্মার রাজুল আল্লাযী আতাইতু আলাইহি বা আতাইতা আলাইহি যেই লোকটির কাছে আপনি আসলেন আপনাকে নিয়ে আসলাম ইউসলাগু রাসু বিল হাজার যার মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে সেই লোকটিকে জানেন ফাহুয়ার রাজুল ইয়াখুযুল কোরআনা এমন এক ব্যক্তি যেই ব্যক্তি কোরআনে কারীম শিখেছিল কোরআনে কারীম মুখস্থ করেছিল কোরআনে কারীমের হাফেজ কারি হয়েছিল কোরআনে কারীমের আলেম হয়েছিল ইয়াখুযুল কোরআন কোরআনে কারীমের জ্ঞান অর্জন করত ফায়ারফাজুহু কিন্তু কোরআনে কারীমের বাস্তবায়নকে ছুঁড়ে ফেলে দিত কোরআনে কারীম অনুযায়ী আমল করত না বেআমল ওয়াসৎ লোক ছিল তাহলে আলেম সমাজ হাফেজ কারি যারা যারা দিনই শিক্ষা লাভ করেছেন দিনের জ্ঞান অর্জন করেছেন শুধু মাদ্রাসা পড়া নয় বরং দিনের জ্ঞান অর্জন করো প্রত্যেকের ফরজ আর এই ফরজ আদায় করেছেন আলহামদুলিল্লাহ কোরআন করিম সম্পর্কে জ্ঞান আছে কোরআন করিমের যার যতটা বেশি জ্ঞান আছে তার তত বেশি দায়িত্ব নফলের ক্ষেত্রে ফরজের পরেও তো এই কোরআন করিম সে জানার পরে শিখার পরে কোরআনে কারিমের জ্ঞান অর্জন করার পরে কোরআনে কারিমের আলেম হওয়ার পরেও সে কোরআনে কারিমের বিধানকে উপেক্ষা করেছে ওয়ায়ানা মুআনিস সলাতিল মাকতুবা ফরজ সলাতের সময় ঘুমিয়ে থাকতো কোরআনে কারিমের আলেম হাফেজ আর ফজরের সময় শুয়ে থাকে ঘুমিয়ে থাকে সূর্য উঠে যায় জামাত ছুটে যায় জি হ্যাঁ বিভিন্ন সময় জামাতে যেতে অবহেলা সলাতে যেতে অবহেলা আমলের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল বা খারাপ অবস্থা একে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে বারজাখী জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বারজাখী জগৎ দেখানো হয়েছে যেটা জাহান্নামের শাস্তির একটা দৃশ্য বলা যেতে পারে এইরকমই আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে খুতবা দিয়েছিলেন আর সেই খুতবাতে একটা অংশ বলেছিলেন ইন্না শাইতানা কাদ ইয়াইসা আন ইউবাদা ফি আরযিকুম শয়তান তোমাদের এই ভূমিতে তার পূজা হোক বা পূজা হবে এই থেকে নিরাশ হয়ে গেছে জি শয়তান আর এইরকম কোনো আশা রাখে না যে জাজিরাতুল আরব আরব উপদ্বীপে শয়তানের কেউ পূজা করবে মূর্তি পূজা করবে যেই মূর্তি পূজা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে মক্কা বিজয়ের মাধ্যমে সেই মূর্তি পূজা আর ফিরে আসবে না ওয়ালাকিন রাদিয়া ইয়ুতা ফিমা সিওয়া যালিক তবে শয়তান যখন শিরক বড় শিরক কুফরি করাতে পারবে না বা মূর্তি পূজা করাতে পারবে না তবে শয়তান সন্তুষ্ট যে এই শিরক ছাড়া অন্য কোনো পাপাচারের ক্ষেত্রে যদি শয়তানের আনুগত্য করা হয় শয়তানকে কেউ যদি মেনে চলে ফলো করে এতেই শয়তান সন্তুষ্ট হয়ে যাবে মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম যে আমলগুলিকে তোমরা তুচ্ছ মনে করছো
অনেক ফরজ ওয়াজেবকে তোমরা হালকা মনে করছো, অনেক হারাম নাজাজ কাজকে তোমরা হালকা মনে করছো, আর সেই হারাম নাজাজে লিপ্ত হওয়ার মাধ্যমে আর ফরজ ওয়াজেবে অবহেলার মাধ্যমে শয়তানের আনুগত্য করছো, শয়তানের যে তাবেদারি করছো, এতেই কিন্তু শয়তান রাজি হয়ে যাবে। ফাহাজারু, সুতরাং সতর্ক সাবধান শয়তান থেকে। ইন্নি তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি, তোমাদের মাঝে এমন বস্তু আমি ছেড়ে যাচ্ছি, এমন বিষয় ছেড়ে যাচ্ছি যা তোমরা যদি আঁকড়ে ধরো, ফালান্তাযিল্লু আবাদান, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল করিম, ও সুন্নাত নবী এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ইমাম হাকিম তার মুস্তাদরাকে বর্ণনা করেছেন এবং হাদিসটিকে সহিহুল ইসনাদ বলেছেন। আর একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের যারা হক আদায় করবে তাদের ফজিলত সম্পর্কে এবং কোরআনে করিমের বিধানকে আমল করাকে যারা উপেক্ষা করবে, কোরআনে করিমের প্রতি আমল করাই যারা শিথিল হবে, অবহেলা করবে, তাদের শাস্তি সম্পর্কে বা তাদের কুপরিণাম সম্পর্কে ছোট্ট একটি কথা বলেছেন, অত্যন্ত মূল্যবান কথা। রাসূলুল্লাহ বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা, কোরআনে কারিমে তোমার পক্ষে তোমার দলিল হবে, আও আলাইকা বা তোমার বিরুদ্ধে দলিল হবে। কোরআনে কারিমে তোমার পক্ষে সাক্ষী দেবে আর না হলে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে কোরআনে কারিমের যদি হক আদায় করে কেউ, তাহলে তার পক্ষে সাক্ষী দেবে কোরআনে কারিম, তার জন্য সুপারিশ করবে। আর কোরআনে করিমের প্রতি কেউ যদি আমল না করে, কোরআনে করিম থেকে উদাসীন হয়ে জীবনযাপন করে, তাহলে কোরআনে করিম তার বিপক্ষে সাক্ষী দেবে। এই মর্মে এই ছিল সহিহ মুসলিমের হাদিস। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল কোরআন শাফিউন মুশাফাউন, কোরআনে করিম সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনে করিমকে কেউ যদি তার সামনে রাখতে পারে এবং কোরআনে করিমের অনুসারী হতে পারে, ফলো করতে পারে, তাহলে জান্নাতের দিকে কোরআনে করিম টেনে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা জাহরি সাকাহু ইলান নার, আর কেউ যদি কোরআনে করিমকে পেছন দিকে ফেলে দেয় তাহলে তাকে জাহান্নামে ধাক্কা দিয়ে নিয়ে যাবে বা তাড়িয়ে নিয়ে যাবে। এটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মওকুফ বর্ণিত হয়েছে এবং টিকাই শেখ ইবনে উসাইমিন বলছেন, ওয়াকাদ রুবি আনহু মারফুয়ান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে নবী সাল্লাল্লাহু থেকে মারফু বর্ণনা করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু উক্তি বলে বর্ণনা করেছেন। আল্লাহু আলাম। আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, ইয়ামবাগি লিকারিল কোরআন, কোরআনি করিমের যারা কারি হাফিজ, কারি বলতে সালাফদের যুগে শুধু কারিকে কারি বলা হতো, আজকাল যারা সুন্দর পাঠ করে তাদেরকে কারি বলা হয়, কিন্তু সাহাবায়ে কেরাম যে কোরআনে করিমের যারা আলেম তাদেরকে কারি বলা হতো। তাহলে কোরআনে করিম যারা সুন্দর পাঠ করে তারাও কারি, কোরআনে করিমের হাফেজদেরকেও কারি বলা হতো, কোরআনে করিমের আলেমকেও কারি বলা হইতো। আর সাহাবায়ে কেরামরা এমন ছিলেন না যে কেউ শুধু কারি কিন্তু অর্থ বুঝেন না, সুন্দর পাঠ করে, কেউ শুধু হাফেজ কিন্তু অর্থ বুঝেন না, কারণ তাদের মাতৃভাষায়, এক তো মাতৃভাষায় কোরআনে করিম, দ্বিতীয় হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে করিমের সব দিক শিখতেন, যেমন শুদ্ধ তেলাওয়াত শিখতেন, তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে তারা মুখস্থ করতেন এবং তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে তারা তার এলম হাসিল করতেন, যাতে করে নিজে বাস্তবায়ন করা সম্ভব হয় এবং অপরজনকে দাওয়াত দেওয়া সম্ভব হয়। তো বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনে কারিমের কারি হাফেজ আলেম হবে তার জন্য উচিত হবে, ইউরাফা বিলাইলিহি ইযা আন-নাসু ইয়ানামুন, যাতে করে তাকে রাত্রে চেনা যায় যে এ হচ্ছে কোরআনের আলেম হাফেজ কারি, যখন সারা দুনিয়ার জনগণ ঘুমিয়ে থাকে, সাধারণ লোকেরা ঘুমিয়ে থাকে, কিন্তু কোরআনের একজন আলেম হাফেজ কারি ঘুমিয়ে থাকবে না, রাত্রে ওকে চেনা যাবে যে না এই লোক রাত্রে জেগে আছে, তার মানে এ হচ্ছে কোরআনের কারি আলেম হাফেজ। অবে নাহারি ইজান্নাসু ইফতারুন, আর দিনে চেনা যাবে কিভাবে, আম জনগণ দিনে পানাহার করে কিন্তু কোরআনের আলেম হাফেজ কারি দিনে অধিকাংশ সময়ে সিয়াম পালন করবে নফল। অবে বোকা ইজান্নাসু ইয়াধাকুন, আর আম জনগণ যখন হাসাহাসি করে, যখন খেলতামাশা করে, খেলতামাশা মেতে থাকে, তখন কোরআনে কারিমের একজন কারি হাফেজ আলেম
কান্না করবে। জি হ্যাঁ, আল্লাহর ভয়ে। অবে ওয়ারাইহি ইজা নাসু ইখলুতুন, আর মানুষরা যখন বেশি মানুষের সাথে গ্যাদারিং করবে আর যেখানে যেখানে সেখানে আড্ডা দিবে, ঘোরাফেরা করবে, তখন কোরআনের আলেম হাফেজ কারিকে চেনা যাবে তার তাকওয়া পরহেজগারি এবং অধিক সতর্কতার মাধ্যমে, যে সেই ব্যক্তি বিনা কাজে যেখানে সেখানে আড্ডা দেবে না, যেখানে সেখানে ঘোরাফেরা করবে না, মানুষের সাথে বেশি গাল গল্প করবে না। অবে সমতি জান্নাসু ইয়াখুযুন, আর মানুষ যখন গল্প গুজবে মেতে থাকে, সাধারণ জনগণ, তখন কোরআনে কারিমের আলেম হাফেজ কারিকে চেনা যাবে তার নিরবতা দেখে, নীরব থাকবে বিনা প্রয়োজনে কথা বলে, যেই কথাতে তার লাভ নেই অথবা মানব জাতির কল্যাণ নেই সেই রকম কোন কথা বলবে না। যেমন কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে আল্লাহর প্রতি ইমান রাখে আর পরকাল ইমান সে যেন ভালো কথা বলে। তাহলে আপনাকে জানতে হবে যে কথাটা ভালো কিনা, আর ভালো বলার যোগ্যতা আছে কিনা। যদি ভালো কথা বলার যোগ্যতা থাকে আর কথাটি ভালো হয় তাহলে বলবেন, আর নাহলে চুপ থাকবেন। ধর কোরআনের আলেম হাফেজ কারি বেশি বেশি কথা বলবে না আর অসার কথা বলবে না। মানুষরা অসার কথা বলে কিন্তু কোরআনের আলেম হাফেজ কারির চরিত্রই আলাদা হবে। অবৈ খুশু ইহে জান্নাসু ইখতালুন, আর মানুষরা জনগণ যখন অহংকার করে দুনিয়ার বিভিন্ন আপনার ভোগবিলাসের সামগ্রী নিয়ে, ধন সম্পদ নিয়ে আর এই সেই নিয়ে, তখন কোরআন একজন আলেম হাফেজ কারির মধ্যে খুশু থাকবে, সে বিনয়ী হবে, নমনীয় হবে। অবে হুজনে ইজান্নাসু ইফরাহুন, আর মানুষরা যখন আনন্দিত থাকবে, আমোদ ফুর্তি করবে, তখন কোরআনের হাফেজ আলেম কারি চিন্তিত থাকবে যে কি হবে আমার এবং জাতির কি হবে, আমি কি করতে পারলাম, আমার অতীতটা কিসে কাটলো, ভবিষ্যৎটা ভালো কাজে কিভাবে লাগাবো। সুতরাং আমরা যেন কোরআনে কেরিমের সার্বিক দিক থেকে হেফাজত করি। শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এহফাজুল কোরআন কাউলা ফওয়াতিল এমকান, সময় চলে যাওয়ার আগে আগে কোরআনে কেরিমের সংরক্ষণ করুন, কোরআনে কেরিমের হেফাজত করুন। আর কোরআনে কেরিমের হেফাজত হচ্ছে ওয়াহাফেজু আলা হুদুদেহি, তার যে সীমানা রয়েছে সে সীমানার সুরক্ষা করুন, মিনাত তাফরিতি ওয়াল ইসিয়ান, কোন রকমের ত্রুটি না করে এবং নাফরমানি না করে, বরং কোরআনে কেরিমের অনুসারী হয়ে এবং মনে রাখবে যে আন্নাহু শাহিদুন লাকুম আও আলাইকুম, কোরআনে কেরিম তোমাদের পক্ষে সাক্ষী দেবে অথবা তোমাদের বিপক্ষে সাক্ষী দেবে, ইন্দাল মালিকি দাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যিনি একক মালিক হবেন সেই কিয়ামতের দিনে, এবং তিনি একমাত্র প্রতিদান দেবেন, তখন কেউ প্রতিদান দেওয়ারও থাকবে না আর কেউ সেখানে কোনো মালিকও থাকবে না। লেমানিল মুলকুল ইয়াউম, আজকে বিচার দিবসে হাশর মাঠে কিয়ামতের দিনে কে আর মালিক রয়েছে, কোন মালিক সেখানে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সুতরাং আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আর কোরআনে কেরিমের এই নিয়ামতের শুকরিয়া এই নয় যে কোরআনে কেরিম আসলো শুনলাম আর চলে গেল আমল করলাম না, বরং কোরআনে কেরিমের যথাযথ হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেসব মর্যাদাপূর্ণ বিষয় রেখেছেন পৃথিবীতে, তার সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাত এবং আল্লাহ রাব্বুল আলামিন কালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কালাম কোরআনে কেরিম যে আল্লাহর আপনার আল্লাহ রাব্বুল আলামিন তার বড় মর্যাদা দান করেছেন, এর তাজিম শ্রদ্ধা সম্মান এই নয় যে কোরআনে কেরিমের বিধিবিধান কি আমরা হেও মনে করলাম, হালকা মনে করলাম। যদি এমনটাই হয় তাহলে বড়ই আক্ষেপ করতে হবে এমন দিনে যখন আর সংশোধনের সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াযু যালিম আলা ইয়াদি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবিলা, যখন জালেম নিজের হাতে কামড় দেবে হাশরের মাঠে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবিলা, হাই যদি আমি রসুলের সাথে রাস্তা ধরতাম, ইয়া ওয়াইলাতা, হাই আমার দুর্ভোগ, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুককে যদি অন্তরঙ্গ বন্ধু হিসাবে না গ্রহণ করতাম, দুনিয়ার বন্ধু, রাজনীতির বন্ধু, সমাজের বন্ধু, আর খাওয়া দাওয়া আমোদ ফুর্তি করার দুনিয়ার স্বার্থের বন্ধু, আর না হইলে আপনার ভ্রান্ত আকিদার বন্ধু, যারা ধরেছে তারা সেই দিন আক্ষেপ করবে আর বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজানি, উপদেশ আসার আমার কাছে আসার পরে আমাকে পথভ্রষ্ট করেছে, ওয়াকানা শয়তান ইনসানি খাজুলা,
আর শয়তান মানুষকে বড়ই লাঞ্ছিত করে ছাড়বে। অকাল রসুল, আরও আল্লাহ বলছেন যে রসুল সাল্লাহ সাল্লাম কেয়ামতের দিন অভিযোগ করবে, ইয়া রব্বিহি আমার ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আমার সম্প্রদায় আমার জাতি আমার উম্মতের লোকেরা কোরআনে করিমকে পরিত্যাগ করেছে, আল্লাহ এই অভিযোগ করেছে। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। আল্লাহ রাব্বুল বলছেন এইভাবে প্রত্যেক নবীর আমি অপরাধী শত্রু বানিয়েছি, প্রত্যেক নবীর শত্রু থেকেছে যারা হচ্ছে মুজরিম অপরাধী। ওয়া কাফা বিরব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য এবং সাহায্য করার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের ওপর রাখেন, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সার্বিক জীবনে যেন সাহায্য করেন, দিনের ক্ষেত্রে সাহায্য করেন, দুনিয়ার বিষয় সমস্ত বিষয়ে যেন আল্লাহ সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, কোরআনে কেরিমের হক আদায় করার তৌফিক দান করেন। কোরআনে কেরিমের যে সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিধানগত তেলাওয়াত, কোরআনে কেরিমে বিধিবিধানের বাস্তবায়ন করা, তা বিশ্বাস করা, আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভালোভাবে যেন পালন করার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহখাতা যা অতীতে হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে এই রমজানে যেন কবুল করে দেন, বালা মুসিবতকে আল্লাহ যেন দূর করে দেন, মহামারীকে আল্লাহ রব্বুল আলামিন যেন দ্রুত উঠিয়ে নেন। আল্লাহ রব্বুল মুসলিম উম্মার যেন যে যেখানে আছে আল্লাহ যেন হেফাজত করেন, মজলুমদের আল্লাহ যেন সাহায্য করেন, জালেমদেরকে আল্লাহ যেন ধ্বংস করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।